हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज के वीडियो में तुम्हारे साथ शेयर करूंगा, तुम्हारा जरा 2024 साल क्लास सिक्स से उठे तादेर जोनो रायन मार्टिन क्वेश्चन बैंक के फर्स्ट सबमिटिव इवैल्यूएशन पेज नम्बर 97 अर्थात 97 नम्बर पेजे बाकुड़ा क्रिश्चियन कॉलेज स्कूल के पेज का रही है सेटाई आज के वीडियो में उत्तर सह आलोचना करब। तो वीडियो क्योंकि शेष पर्यंत देखो। तो एर आगे 96 पेज तो तुम्हारे साथ शेयर करूंगा, तुम्हारा जो आगे वीडियो ना देखे थको वीडियो डिस्क्रिप्शन बक्से प्लेलिस्टर लिंक दिया रही है, अवश्य कर चेक कर नियो। तो এখানে রয়েছে দেখো একের দাগে বলেছে রিড দা টেক্সট এন্ড অ্যানসার দা কোশ্চেনস। তো এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে লেসন 1 ইট অল বিগান উইথ ট্রিপ ট্রিপ থেকে। এই বেঙ্গলি মিনিং এর ভিডিও যদি তোমরা না দেখে থাকো অবশ্যই করে কিন্তু চেক করে নিও। আমার চ্যানেলে ক্লাস 6 সিলেবাস পড়ে যে প্লেলিস্ট রয়েছে ওখানে কিন্তু তোমরা ইংলিশের সমস্ত ভিডিও পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তো আমি লিংক দিয়ে দিয়েছি, সাথে ডাইরেক্ট তোমরা প্লেলিস্ট বলে যে সেকশনটা রয়েছে সেখানে গিয়ে ক্লাস 6 সিলেবাস বলে যে প্লেলিস্ট রয়েছে ওখান থেকে তোমাদের ইংলিশের সমস্ত ভিডিও কিন্তু দেখে নিতে পারো। তো একের তাকের এতে বলেছে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে। এখানে দু নম্বরে দুটো প্রশ্ন রয়েছে, এক নম্বর করে হু গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট, রাজসভায় কারা জড়ো হয়েছিল? ভোলেনাথ অ্যান্ড হিজ কিং, ভোলেনাথ এবং তার রাজা জড়ো হয়েছিল। তাহলে এখানে তারপরে হু এর জায়গায় উত্তরটা লিখলাম, তারপরে গ্যাদার থেকে বাকিটা লিখে দিতে হবে, গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। তারপরে বলেছে হাউ ডিড ভোলেনাথ কাম ব্যাক হোম, ভোলেনাথ কিভাবে বাড়ি ফিরে আসলো? ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপায়ার, ভোলেনাথ ভীষণ হতাশ হয়ে বা চরম হতাশ হয়ে বাড়ি ফিরে আসলো। বিয়েটাকে বলেছে ট্রু ফলস লিখতে, এখানে সব কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেনি। প্রথমটা রয়েছে ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স, ভোলেনাথ জানতো না কিভাবে ঘোড়ায় চড়তে হয়, এটা ট্রু। দু নম্বর দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট এলিফেন্ট, রাজা ভোলেনাথকে একটা ভীষণই সুন্দর হাতি পাঠিয়েছিল, এটা ফলস হবে, ঘোড়া পাঠিয়েছিল মানে একটা তেজি ঘোড়া পাঠিয়েছিল। এখানে লেখা রয়েছে যে তেজি হাতি পাঠিয়েছিল, না এটা ভুল। তাহলে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসো। দুয়ে তাকে এখানে বলেছে রাইট ডাউন সিনোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন লিস্ট, তো এখানে যে লিস্ট দেওয়া রয়েছে সেই লিস্ট ফলো করে এখানে কি করতে হবে, সিনোনিম বা সিমিলার মিনিং লিখতে হবে। ডেসপায়ার মানে হচ্ছে হতাশ হওয়া, তাহলে হবে অ্যাঙ্গুইশ। ইন্টারেস্ট মানে হচ্ছে দায়িত্ব দেওয়া, তাহলে হবে অ্যাসাইন। এরপর চলে আসো তিনের দাগে, বলেছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স, তো নিচের এই হেল্প বক্সে যে কালেকটিভ নাউনগুলো দেওয়া হয়েছে তার মধ্যে যেটা উপযুক্ত কালেকটিভ নাউন হবে সেটা শূন্যস্থানে বসাতে হবে। আই বট এ বাঞ্চ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট, যদি তোমরা নাউন কত প্রকার এবং নাউন কিভাবে তোমরা চিনবে সেগুলোর যদি ভিডিও না দেখে থাকো, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও, তাহলে খুব সহজে তোমরা কিন্তু নাউনটাও শিখে যাবে। এ সোয়ার্ম অফ বিজ ফ্লিউ ইন টু দ্য গার্ডেন, সোয়ার্ম অফ বিস মানে এক ঝাঁক মৌমাছি কি করছে বাগানে উড়ছিল। দ্য ক্লাস অফ বয়েজ, তাহলে একটা ক্লাসের মধ্যে অনেক ছেলেরা রয়েছে, তাহলে এখানে তাদেরকে একসাথে কি বলা হবে, ক্লাস অফ বয়েজ ওয়ার সাইলেন্ট ওয়েন দ্য টিচার এন্টার দ্য রুম, তারপর ওয়েন সাইলেন্ট ওয়েন দ্য টিচার এন্টার দ্য রুম, দেয়ার ইজ এ ব্ল্যাক শিপ ইন এভরি ফোক, এখানে ফ্লক হবে, এভরি ফ্লক, ঠিক আছে। আর এখানে যে রাইটিংটা রয়েছে সেই রাইটিংটা তোমরা চেষ্টা করো, যে পেজের রাইটিং তোমরা করতে পারবে না আমাকে কমেন্ট করে জানিও, সেই পেজের রাইটিংয়ের ভিডিও আমি তোমাদের আলাদা করে দিয়ে দেবো। আর এর আগের যে পেজটা শেয়ার করেছিলাম সেই পেজটার ভিডিও যদি তোমরা দেখতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে চাইলে তোমরা চেক করে নিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে, চলুন বাই।